আসসালামু আলাইকুম, আজকে আমি আসছিলাম আজাহার মোহাম্মদ মাসুদ ভাইয়ের কাছে পাখি কিনতে। আমি লুটে না প্যান নেওয়ার জন্য আসছিলাম ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে এসে দেখছি অনেকগুলো প্যার আছে। দেখে মাছিল এখানে একটা প্যার, আমি কেরি গাছে নিয়ে আসছি। এখানে আরেকটা প্যার আছে, এখানে ভাই নতুন সেট আপ দিছি, এখানে কলোনি করবে। উপর ভাই এক কবুতর পাল যায়, এখানে অনেকগুলো প্যার আছে, এখানে এখন কলোনি এতে আছে। এখন ভাইয়ের থেকে নাম এবং দাম জানবো। কত টাকা লাগবে এটা নিতে হলে? এটা 1400-1300 এরকম। দেখা যাচ্ছে অন্য একটা প্যার আছে, এটা কি? এখানে আপনার মেলটা হচ্ছে অপলাইন আর ফিমেলটা হচ্ছে এসপি, গুলো হচ্ছে ভায়োলেট রেনবো সিডব্লিউ। ভায়োলেট রেনবো দুইটাই কি সেম? এগুলো প্যার কত পড়বে? এগুলো প্যার 2000 টাকা করে। আর এটা ভাই, এটা তো মনে হচ্ছে ব্রিডিং পেয়ার। এখানে কলোনি দেখতেছি, কলোনিতে কি কি পেয়ার আছে? এখানে বেশিরভাগই ক্লাসিক আছে, লুটিনো আছে, পাইড আছে, অ্যালবিনো আছে, তারপর গোল্ডফ্রেস্ট পাইড আছে, তারপর এদিকে আছে ওদের বেবি, ক্লাসিকের বেবি আছে, রেনবো বেবি আছে। এখানে সবগুলোর বেবি? হ্যাঁ, এখানে প্যার গুলো দেখতেছি যে কলোনিতে, এই প্যার গুলার দামটা একটু বলেন। এখানে আসলে আমি 4-5 পেয়ার মতো রাখছি, এখানে এলবিনো আছে, তারপর বেশিরভাগই ক্লাসিক আছে আপনার, গোল্ড ফেস আছে কিছু, পাইড আছে, লুটিনো আছে, রেড আই, ব্ল্যাক আই, নর্মাল চোখ গুলোর মধ্যে পার্থক্য কি? এগুলো মেডিসিনের ব্যাপার ছিল। অনেকেও রেড আই খুঁজে, অনেক সময় ব্ল্যাক আই থেকে রেড আই বাচ্চা আসে তোমার। যেমন ধর আমার অ্যালবিনো গুলো হচ্ছে রেড আই, দুটোটা রেড আই, কিন্তু এদের মা বাবা রেড আই ছিল না। সাইজ যত ভালো হবে, হেলথ যত ভালো হবে, তত একটু প্রাইস বেশি করে আর কি, 500-600 টাকা।11 মাস থেকে অথবা 1 বছর পর থেকে এগুলো রানিং হয়ে যায়। এখানে ক্লাসিক একটা দেখছি, ব্লু ক্লাসিক, এটার দাম কত পড়বে সিঙ্গেল? আমার ঘরে বাচ্চা, এগুলো এখনো জাম এখনো ফিক্স করি নাই, তবু এমনি সেল করতে গেলে 400-450 এরকম। এর বয়সটা কেমন? এটার বয়স 2.5 মাস। সে হলুদ এ দুটো দেখতেছি যে কালার মধ্যে, এ দুটোর মিউটেশন কি? বাবা ছিল যে আপনার লুটিনো, আর মা ছিল যে আপনার বাইরে ট্রেনবো। এখন এটা কি মিউটেশন আছে?
এটা এখন না আপাতত পাইডের মতো হয়েছে, আর একটু বড় হলে বোঝা যাবে কোন মেডিকেল কামারটা আর একটু আছে। আচ্ছা ভাই এখানে একটা দেখতেছি, এটা পঁচিশ দিন হলে কি খাওয়ার নিজে নিজে খেতে পারে? ভাইয়ের কাছে আমি আসছিলাম একটা প্যান নেওয়ার জন্য, লুটেনা নেওয়ার জন্য আসছিলাম, যেহেতু লুটেনা বলবো লুটেনাটা পেট করে না। বাইরের থেকে আমি প্যার গুলো নিয়ে নিছি, শুনলাম ভাইয়া এখানে দেখতেছি একটা সিঙ্গেল অসুস্থ হয়ে গেছে। এটা কি ফিমেল ছিল? এটা মেল, মেল বলতে একটু দুষ্ট হওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে। ভাইয়ের কাছে দেখতেছি কবুতর বাসায় বানাইছে, কবুতর নতুন সেট আপ করছে দিয়ে পাখির জন্য। এটা কি যাদের সনিন, এটার দাম কিরকম? দাম 400 থেকে 500 টাকা। এখন ভাইয়া থেকে বাজিগার পাখির খাওয়ার লিস্ট জানবো। ওদেরকে প্রত্যেকদিন কি খাওয়াতেন? প্রতিদিন আমি এগ ফুড খাওয়াই, তারপর এখানে আছে আমার ফিড মিক্স আপনার কার্বন থাকে, সূর্যমুখীর বিচি থাকে, ধান থাকে, আরো বিভিন্ন রকমের আইটেমে থাকে, এগুলো খাওয়াই। এগুলো খাওয়াই প্রতিদিন আর একদিন পর পরে দিই, সকালে দিয়ে গেলে তারপর আবার সকালে একদিন পর পরে দিই। পানি কি ভাবে দেবো? বাচ্চাদের সেম সমান শাকসবজির মধ্যে কি? শাকসবজির মধ্যে আমি ডিম খাওয়াই, সিদ্ধ ডিম, তারপর কলমি শাক খাওয়াই। নেক্সট
15 রোগ আছে কাজিগার সাগে, রোগ থাকলে আমি সাথে সাথে মারা গেছি। যেমন ধরো ওইদিকে একটা রোগ আছে, সেটা আমি অ্যাকসেপ্ট করে রাখছি, রোগ বলতে এটা ইঞ্জুরিয়াস মারামারি। এখন ওকে কি ওষুধ দিচ্ছেন? ওকে আপাতত আমি নাফা খাওয়াইছি, একটাকে 8 ভাগে 4 ভাগ করে, তারপর এটাকে আর ছোট করে খাওয়াই। এর কাছে অনেক জাতের পাখি আছে, নিতে চাইলে আপনারা কেউ এখানে আসতে পারেন। ভাইয়ের ঠিকানা তো কিছু বলবেন? ঠিকানা হচ্ছে ডিঙ্গেবাজার বংশরোড মসজিদের সামনে আসতে পারেন। নাম্বার হচ্ছে 01-83-60-577-29। ভাইয়ের কাছে আসলে একটু ডিসকাউন্ট পাবেন, নিতে চাইলে ভাইয়ের কাছে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। ফুল সেট আপও নিতে পারেন, অনলি বার্ডও নিতে পারেন। দি এন্ড।